হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক শিপন। আমি শুরুতে আজকে কিছু কথা বলবো। শুরুতে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, একটি লাইন পড়ছি। নদী ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তো যত সুখ আমার বিশ্বাস। অর্থাৎ নদীর এই পারে লোকজন মনে করে যে ওপারে যত সুখ, আর ওপারে লোকজন মনে করে যে এই পারে সমস্ত সুখ। এই কথাটা বললাম এই কারণে যে এখন যারা সিঙ্গাপুর প্রবাসে আছে তারা অনেকেই দেশে যাওয়ার জন্য চাচ্ছেন, কারণ আমরা সিঙ্গাপুরে যারা আছি তারা কিন্তু এখন কাজের সাইট আর ডরমিটরি ছাড়া অন্য কোথাও যেতে পারছি না। এই কারণে অনেকেই ডিপ্রেশন আছে, মানসিক অশান্তিতে আছেন, অনেকেই সিঙ্গাপুর থেকে চাকরি ছেড়ে দেশে যাচ্ছেন। তাদের বিশ্বাস যে বাংলাদেশে যারা আছে তারাই ভালো আছে, তাই তারা যাচ্ছেন চাকরি থেকে ইস্তফা দিয়ে দেশ চলে যাবে। অনেকেই গত কয়েকদিন যাবৎ আমাকে কল দিচ্ছে, বলছে যে ভাই পারমিট ক্যান্সেল করে এখন গেলে কি পরবর্তীতে আসতে পারবো? আমি বলেছি হ্যাঁ, সব কিছু স্বাভাবিক হলে আসতে পারবেন, তবে এই মুহূর্তে না তাটাই ভালো, সমস্যা করবেন। তারা বলে যে ভাই এখানে এই অবস্থা থাকতে আমি পাগলে যাচ্ছি, আমার মন আর মানছে না, আমি অস্থির যাচ্ছি, আমাকে এই মুহূর্তে দেখা যা গেলে আমি সুস্থ থাকবো, জীবন তো অনেক টাকা পয়সা কামাই করলাম, এখন একটু নিজেকে নিজে ভালোবাসতে হবে। এখানে যেভাবে আসি কাজের সাইড ডরমিটরি অন্য কোথাও যেতে পারি, আমি ডিপ্রেশনে ভরে যাচ্ছি, এসছি ভালো চাকরি ছেড়ে দেখা যাওয়াই আমার জন্য ভালো, আমার পরিবার থেকে তাই বলছে দেশে চলে যাওয়ার জন্য। তারা চলে যাচ্ছেন। এখন আমরা জানি যে বর্তমানে কাজ থেকে ডরমিটরিতে যাওয়া যায় এবং ডরমিটরি থেকে সপ্তাহে একদিন রিক্রিয়েশন সেন্টারের পাশাপাশি যে রিক্রিয়েশন সেন্টার আছে সেখানে যাওয়া যায়, তাও এসজি ওয়ার্ক পাসের মাধ্যমে, এসজি পাস অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তাছাড়া আমাদেরকে প্রতিদিনই 14 দিন পর কোয়ারেন্টাইন টেস্ট করা হচ্ছে, সোয়াব টেস্ট করা হচ্ছে। এইগুলো আমাদের সিঙ্গাপুরে যারা আছে, কিন্তু যারা দেশে আছে তারা অনেকেই সিঙ্গাপুরে ফিরে আসার জন্য অস্থির আছেন। অস্থির হওয়ার কারণ একটাই, আমরা যারা শুরুতে গিয়েছিলাম চাকরিতে রিজাইন দেশে গেছিলাম তারা এখন বিভিন্ন সময় আর্থিক সমস্যা ভুগছেন, তাই তারা সিঙ্গাপুরে ফিরে আসার জন্য অস্থির আছেন। আমি গেলো আমি সিঙ্গাপুরে ফিরে আসার জন্য অস্থির হয়ে যেতাম, কারণ বেকার কতদিন থাকা যায়, হাত খরচ জানা হয়েছিল তা 2-3 মাসে শেষ হয়ে গিয়েছে, আর টাকা না থাকলে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। তাই তারা সিঙ্গাপুরে ফিরে আসার জন্য কর্মব্যস্ত যোগ দেওয়ার জন্য অস্থির আছেন। এই অস্থিরতার মধ্যে তারা অনেক সময় ভেবে না ভেবেই বিভিন্ন দালালদের সাথে যোগাযোগ করছেন, ফেসবুকের পরিচয় মধ্যে যোগাযোগ করে তার পাসপোর্ট দিচ্ছেন এবং দালালরা ভুয়া কোম্পানিতে আইপি বের করছে। তো এই জন্য যারা যারা দেশে আছেন তাদের দেশে করবো, যারা আসতে আসছেন তারা ঘোরা করবেন না, কোনো ফেসবুকে কারোর সাথে পরিচয় কোনো লেনদেন করবেন না, আমার সাথেও না, ফেসবুকে কারোর সাথে বুঝতে পারবেন। আমি বারবার আপনাদের বলছি এবং এই পর্যন্ত 98% যারা প্রতারিত হয়েছে তার মধ্যে সবাই ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রতারিত হয়েছে, তার মানে ফেসবুকটাই হলো প্রতারণার একমাত্র উৎস। ফেসবুকের মাধ্যমে পরিচয় হবে, ফেসবুকে যে কেউ আইডি হতে পারে, আমার একটা ছবি দিয়ে একটা আইডি করলো, আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করলেন, ফলে পাবেন যে আমি টাকা নিচ্ছি, আমার সাথে আমার নামে মামলা করবেন। তাই ফেসবুক বেশি করবেন না, যে কেউ ছবি ব্যবহার করে, যে কারো ছবি ব্যবহার করে আইডি করতে পারে, যারা ফেসবুক আপনাদের প্রতারণা করে এরা কিন্তু সত্যিকার অর্থে নিজের নাম ব্যবহার করে না, নিজের ছবিও ব্যবহার করে না, এরা কথা মনে রাখবেন। তারা সহজ সরল অন্য প্রবাসীর ছবি এবং নাম ব্যবহার করে থাকে, এরকম প্রমাণ আমি পেয়েছি। কয়েকদিন আগে এক প্রবাসী ভাই আমাকে বললাম ভাই এই প্রতারক আমার কাছ থেকে $5,000 নিয়ে পালিয়ে এসে তার ছবি ফেসবুকে পোস্ট করেন, পোস্ট করার পর ওই সহজ প্রবাসী ভাই কল দিল আমাকে, ভাই আপনি আমার ছবি খুঁজেছেন কেন, আমি তো জীবনে এই কাজ করি না। তারপর তার কোম্পানির আশেপাশে সবার খোঁজ নিলাম যে আসলে এটা খুবই ভালো, সে এরকম কাজ কখনো করে না, সে কাজ করে পাশে তো নামাজ পড়ে ভাত খায়, কিন্তু তার ছবি ব্যবহার করে আইডি করছে, ইমেল করছে, হোয়াটসঅ্যাপ করছে, খুলে সেই প্রতারক প্রতারণা করতেছে। তো এই জন্য আপনাদেরকে বলবো যে ফেসবুকে সামাজিক পরিচয় কারো কাছে করবে না, এটা অনেকেই প্রতারিত হচ্ছে, 98% লোকই প্রতারিত হচ্ছে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে। তো তাই আমি বললাম যে আমরা ভাবি যে হয়তো সিঙ্গাপুরে যারা আছে তার বাংলাদেশের সুখ, আর বাংলাদেশের আছে তারা হয়তো সিঙ্গাপুরের সুখ। তো সবাইকে বলবো যে সিঙ্গাপুরের অবস্থা আকাশে অনেক ভালো, গত কয়েকদিন যাবতই ডরমিটরি থেকে কোনো করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হচ্ছে না, এবং সিঙ্গাপুরে অলরেডি ভ্যাকসিন এসে পড়ছে, আজ থেকে শুরু হয়েছে ভ্যাকসিন কার্যক্রম, আজ থেকে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে, ডাক্তার নার্স ফ্রন্টলাইনে যারা আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে সবাইকে দেওয়া হবে। এবং সবচেয়ে ভালো খবর যে যারা সিঙ্গাপুরে অবস্থান করতে আসি অভিবাসী কর্মী সবাইকে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে, তার মানে যারা আমার সিঙ্গাপুরে আছে আমরা আসলে একটু ভালো আছি, অথবা বন্দি আছি একটু, আশা করি আমাদের বন্দিত জীবন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, আমরা অনেকগুলো মাস এইভাবে সুযোগ নিয়েছি, আর তো একটা মাস সুযোগ হলেই সব ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।